হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা টনসিল এক ধরনের লিমোফয়েড টিস্যু দেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া টনসিল থাকে কোনো প্রকার প্রদাহ বা ইনফেকশন হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি টনসেলাইটিস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা টনসিল ইনফেকশন সাধারণত তিন থেকে বারো বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় তবে বড়দের ক্ষেত্রে যে একেবারে হয় না তাও নয় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে দেখা যায় টনসেল ইনফেকশনের জন্য ভাইরাস দায়ী ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য টনসিলাইটিস হতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত বিটা হেমোলাইটিস স্টোপোক্টাস দিয়ে হয় অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে অনেক ক্ষেত্রে বারবার ঠান্ডা লাগা সর্দি লাগা অপুষ্টিহীনতা পরিবেশ দূষণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অপর্যাপ্ত এই ইনফেকশনের কারণ হতে পারে তবে কিছু ঘরোয়া টেকনিক জানা থাকলে প্রাথমিক অবস্থাতেই এই টনসিল সংক্রমণ সারিয়ে তোলা সম্ভব ওষুধেরও প্রয়োজন নেই মাত্র কয়েকটি ঘরোয়া উপায়ে টনসেলের ব্যথা এবং টনসেল ইনফেকশন আপনাকে সারিয়ে তুলবে চলুন আজকের এপিসোডে তা আমরা জেনে নেই তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনেরও উপকৃত হবে বন্ধুরা টনসেল ইনফেকশন সারানোর ঘরোয়া উপায়গুলো জানার আগে প্রথমে জানতে হবে টনসেল ইনফেকশন হলে কিভাবে বুঝবেন তাহলে চলুন প্রথমেই তা জানিয়ে দিই এক টনসেল ইনফেকশন হলে জ্বর হতে পারে একশো তিন থেকে একশো চল্লিশ ফারেনহাইট দুই গায়ে ব্যথা মাথা ব্যথা কানে ব্যথা হতে পারে গলা ব্যথা ও খাবার গিলতে সমস্যা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে চার দেখা যায় এরকম সমস্যা যদি হয় এটাকে তীব্র ইনফেকশন বলা হয় চিকিৎসকের উপদেশ অনুযায়ী নিয়মিতভাবে এবং সঠিক সময় ওষুধ সেবন করলে এ সমস্যা হতে মুক্তি পাওয়া সম্ভব সাধারণত অ্যান্টিবায়োটিক মাথ ওয়াশ ব্যথার ওষুধ প্রচুর পরিমাণ পানি গ্রহণের মাধ্যমে এই ইনফেকশনের চিকিৎসা করা হয় কেউ যদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ইনফেকশন হয় দীর্ঘমেয়াদি টনসিল ইনফেকশন যদি বছরে চার থেকে পাঁচবার পর পর দুই বছর হয় তবে টনসিল অপারেশন করিয়ে নেওয়া ভালো তা না হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন এক টনসিলে ফোড়া হতে পারে দুই টনসেলের চারপাশে ইনফেকশন ছুড়িয়ে যেতে পারে তিন কানে ইনফেকশন হতে পারে চার বাদ জ্বর বা রিউমেটিক ফিভার হতে পারে পাঁচ শ্বাসনালী ফুলে যেতে পারে এমনকি শ্বাসকষ্ট হতে পারে ছয় জীবাণু রক্তে ছড়িয়ে পড়তে পারে সাত রক্তের মাধ্যমে জীবাণু কিডনিতে ছড়িয়ে গেলে সেখানেও ইনফেকশন হতে পারে তাই প্রথমে সাবধান হতে হবে টনসেল ইনফেকশনের যে লক্ষণগুলো বলা হয়েছে সেগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ঘরোয়া উপায়গুলো গ্রহণ করতে পারেন আর প্রাথমিক পর্যায়ে এই ঘরোয়া উপায়গুলো আপনি অবলম্বন করলে আশা করা যায় টনসেল ইনফেকশন থেকে আপনি সহজেই রেহাই পেতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু কার্যকরী ঘরোয়া উপায় যা আপনাকে টনসেল ইনফেকশন থেকে মুক্তি দেবে এক লবণ পানি গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম বেশি আমরা সবাই করে থাকি তা হল সামান্য উষ্ণ লবণ পানি দিয়ে কুলি করা এটি টনসেলের সংক্রমণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী শুধু তাই নয় উষ্ণ লবণ পানি দিয়ে কুলি করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও দূর হয় দুই সবুজ চা এবং মধু এক কাপ গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এবার আস্তে আস্তে চুমুক দিয়ে চা পান করুন সবুজ চায়ে অক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণু ধ্বংস করে থাকে দিনে তিন থেকে চার কাপ এই মধু চা পান করুন উপকার পাবেন হাতে নাতে তিন হলুদ দুধ এক কাপ গরম দুধে এক চেমটি হলুদ মিশিয়ে নিন গরুর দুধ টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলেও উপকার পাওয়া যায় ও হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যা গলা ব্যথা দূর করে টনসিলের সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে চার আদা চা দেড় কাপ পানিতে এক চামচ আদা কুচি আর আন্দাজ মতো চা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত দুই থেকে তিনবার এটি পান করুন আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় এর সঙ্গে সঙ্গে গলার ব্যথা কমিয়ে দিতেও এটি খুবই কার্যকর পাঁচ লেবুর রস দুইশো মিলিগ্রাম উষ্ণ গরম পানিতে এক চামচ লেবুর রস এক চামচ মধু আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন যতদিন গলা ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত এই মিশ্রণটি সেবন করুন টনসেলের সমস্যা দূর করার জন্য এটি খুবই কার্যকর ছয় নারকেল তেল লেবু ও মধুর মিশ্রণ একটি পাত্রে এক্সট্রা ভার্জিন নারকেল তেল লেবুর রস ও মধু মিশিয়ে হালকা আছে গরম করুন গরম হলে মিশ্রণটি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রেখে ঠান্ডা করুন এবারে এই মিশ্রণটি একটি কাচের বোতলে সংরক্ষণ করুন টনসেলের ইনফেকশন কমাতে এ সিরাপটি দারুণ কার্যকরী প্রতিদিন এক টেবিল চামচ এ সিরাপ গরম পানিতে মিশিয়ে পান করুন অন্তত তিনবার বন্ধুরা এই টনসেল ইনফেকশন মোটেও অবহেলা করার উচিত নয় বন্ধুরা টনসেল ইনফেকশন যদি তীব্রতর পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিত যদি ওষুধে এ সমস্যার সমাধান না হয় তবে টনসেল অপারেশন করে ফেললে ভালো হয় আমাদের দেশে নিয়মিত টনসেল অপারেশন হচ্ছে এই অপারেশন অত্যন্ত নিরাপদ এবং ফলপ্রসূ আজকাল আধুনিক আল্ট্রাসনিক পদ্ধতিতে রক্তপাতহীন সেলাইবিহীন টনসেল অপারেশন করা হয় এই অপারেশন সকালে করে বিকেলে রোগী বাসায় যেতে পারে অপারেশনের পরপরই রোগী মুখে খেতে পারে বন্ধুরা আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে আর হ্যাঁ অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ